still a city, still so far from home. I've searched for you all my life. Lost out like a shadow, waste. বেরোবে আর আমরা যাবো না সেটা কি হতে পারে? চলো এখন বাঁকুড়ার যে রথযাত্রার যে পরিবেশটা তৈরি হয়েছিল একটু আমরা ঘুরে ফিরে দেখি বাঁকুড়ার রথযাত্রার পরিবেশগুলো। ওকে চল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, বাঁকুড়ার রথ বেরিয়েছে গো। আর দেখো রথের দড়িটা কত লম্বা, আর রথটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাপার হচ্ছে আজ কত বছর পরে রথ বেরিয়েছে, করোনা পরিস্থিতির জন্য রথটাও আমরা দেখতে পাইনি। চলো তাহলে আজকে এই রথটাই দেখে আসি। রথ বেরোবে আর আমরা যাবো না সেটা কি হতে পারে? চলো এখন বাঁকুড়ার যে রথযাত্রার যে পরিবেশটা তৈরি হয়েছিল, যে ভিড় ভাট্টা, এত মানুষের, আজ সত্যি এতদিন পরে রথ বেরোচ্ছে, একটা সত্যি আলাদা আবেগ উচ্ছ্বাস। চলো দেখে আসি সেই বাঁকুড়ার রথযাত্রার কীভাবে রথ টানা হচ্ছিল, কত মানুষের ভিড় হয়েছিল, কত মানুষের জমায়েত হয়েছিল। চলো একটু আমরা ঘুরে ফিরে দেখি বাঁকুড়ার রথযাত্রার পরিবেশগুলো। ওকে চল। হ্যাঁ ভালো, শুধু দুর্গা পূজা দেখব, কালী পূজা দেখব, আর সরস্বতী পুজোতে শাড়ি পরে ঘুরি বুলব, সেটি করলে হবে, রথও দেখতে হবে। বুঝতে পারছি রথের দিনে একটু জল পড়ছিল, কিন্তু জল পড়লে আর কী করবে, যেতে তো হবে, এক বছরে তো একদিনেই রথটা বেরিয়াবে। দেখো কত সুন্দর দেখাচ্ছে আর কত মানুষের ভিড়, ইয়ারও তো সব গেছিল সব দেখতে, জগন্নাথ বলরাম সুভদ্রা সব কী সব বলে যে জয় জগন্নাথ। সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, সবাইকে ভালো রাখলে তবেই তো প্রতি বছর এরকম সবাই রথ টানতে যাবে, তাহলে সবাই মিলে না গেলে এত বড় রথটা কে টানবে গো বলো। জল পড়ছিল একটু একটু, তখন একটু ভিড়টা কমে গেছিল, কিন্তু যেই জলটা ইয়া হয়েছে বুঝতেই তো পারছো একটা তো মানুষের টান আবেগ থাকবে, কি ভিড়ভাড়টায় ভর্তি হয়ে গেলো দেখার মতন সিন। দেখতে পাচ্ছ কতজন লোকজন, না তোমরা ভালো করে আগে দেখো কত লোক আর কত মানুষ, এত গান বাজনা লাচন কুনন কি আর বলবে, একটা কিছু পাইলেই হইল। আর রথ বলিয়ে কথা যাবে না সেটা হইতে পারে, দেখো মানুষের ভিড়টা দেখতে পাচ্ছ। যাই হোক তোমরা এখন দেখো ভালো করে ভিডিওটা পুরোটা, আর শুনো যদি নতুন আমাদের চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করে যাবে আর বেল আইকনটা ক্লিক করে যাবে, তাহলে কি বলো তো নতুন নতুন যে আমরা ভিডিওগুলো করি তোমরা সবাই দেখতে পাবে, আর যারা আমাদের চ্যানেলে আগের থেকেই আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তাদের পরিবারের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। দেখো গো কত সুন্দর রথটা টানছে, আর কত লাইট দিয়েছে, আর কত মানুষজন, সবাই ছবি তুলে গাদা করে দিল। দেখো এখন তোমরা তাহলে লাই যারা যারা ভিডিওটা দেখছো কারা কারা রথ দেখতে গেছিলে একটু কমেন্ট বক্সে বলবে, তাহলে বুঝতে পারবো তোমরা কারা কারা রথ দেখতে গেছিলে, কারা কারা যাও নাই। যারা যাও নাই তারাও কমেন্ট করবে যে যাওয়া হয় না, বন্ধু বা দাদা যে যেতে পারিনি, জল পড়ছিল বা কোনো কাজ ছিল, যারা গেছিলেও তারা কমেন্ট করবে, বুঝতে পারছো। আর সত্যি কথা বলতে কি এই অনেক দিন পরে হয়েছিল, তো মানে করোনা পরিস্থিতির জন্য রথ বাইরে বার করানো সম্ভব হয় নাই, কারণ ভিড় হয়ে যাবে, জমায়েত হয়ে যাবে, তখন একটা অনেক বড় ব্যাপার স্যাপার ছিল যে দূরত্ব বজায় করো, মাস্ক না পরলে আরও ঝামেলা অশান্তি, স্যানিটাইজার ঘষো হাতে বারবার, তাহলে সেই সব কীর্তিকলাপ করিয়ে আর তখন অত রথ রথ ইয়া করা হয় নাই, তাহলে এতদিন পরে যখন হচ্ছে তাহলে তো মানুষের একটা টান আর আবেগটা কেমন থাকবে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ, সেটা নতুন করে বলতেই হবে নাই। তাহলে সেই জায়গায় দাঁড়াইয়ে আজকে দেখো লোকে লোকারণ হয়ে গেছে। জলটা যখন শুরু হয়েছিল আমার মনে হলো ভিড় আর হবে কি নাই হয়তো, কিন্তু ও বাবা একটু জলটা কমতেই হুড়হুড় করে সব লোক
একদম পুরা রথকে ঘিরে সব চলে আসলো। কেন রথ টানতে হবে, একজন দুজনে তো আর অত বড় রথ টানা যাবে না, বলো। ওই তার লাগে বলে না, সঙ্গে সাথে করি কাজ নাহি মরি নাহি লাজ, তাহলে একসঙ্গে থাকলে তার শক্তিটাই আলাদা। তাই সবাই মিলে যে দড়ি ধরিয়ে রথ টানার আনন্দটা, সে আনন্দটা কি আর প্রকাশ্যে বলা যায়? সেটা না রথের দড়ি টানলে তোমরা অনুভব করতে পারবে না। যাই হোক, জগন্নাথ ঠাকুরের কাছে প্রার্থনা করি বাংলা বাঙালি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা সাবস্ক্রাইবারের মন এবং শরীর সুস্থ রাখুক, ভালো রাখুক এবং পরিবারের সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। দেখো কত লোক হয়েছে আর কত বাজনাগুলো, দেখো কত বাজনা টাজনা লাইটে চারদিকে ভর্তি করে দিয়েছে, মানে দেখার মতন একটা পরিবেশ। যারা যারা না গেছো ভীষণ মিস করেছো। দেখো কেমন দড়ি ধরে টানছে, দেখতে পাচ্ছো? দেখো রথটা পুরো টানে নিয়ে যাচ্ছে, উপর একজন ঘন্টা বাজাচ্ছে আর সবাই দেখো কত সুন্দর যাচ্ছে, দেখতে পাচ্ছো? যারা যারা বাঁকুড়ার বাইরে দেখছো, তারাও যারা বাঁকুড়ার বাইরে আছো, তারা যারা যারা রথ দেখতে গেছিলে কোনখানে, তাদের কোন জেলা কোথার থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলো না। আমিও দেখতে চাই, শুনতে চাই তোমরা কতজন রথ দেখতে গেছিলে বা রথ দেখা হয়েছে কতজনের, একটু কমেন্ট করবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, বাকি ভিউটা তোমরা দেখতে থাকো। রথযাত্রায় মানুষজন ভিড়ভাট্টা তো বটেই, আর একদল যা বাজনা বাজাচ্ছিলিও তা দেখার মতন, লাচ না করে তুমি দাঁড়াই থাকতে লাগবে। দেখো কেমন বাজনাটা বাজাচ্ছিল, পুরা বিভৎস বাজাচ্ছিল, দেখিলাও। পাচ্ছিও সব কেমন নাচন কুন্দন করছে, বললাম না এমন বাজনা বাজছে না নাচ করে থাকতেই পারবে নাই। হ্যাঁ আজকে এত বছর পরে রথ বেরিয়েছে, না নাচ করলে হবে বলো? সে নাচে উড়িয়ে দিল, বাবারে সে কী নাচে নাচ, সে দেখার মতো দেখছে। হ্যাঁ দেখো বাবারে মাথাটাই ঝুঁকছে খালি। যাই হোক, তো এখন ব্যাপার হচ্ছে আর ইয়ারাও সেমনি বাজনা বাজাচ্ছে, তোমাদের কিন্তু শোনাইলাম কেমন বাজাচ্ছে, এমন বাজাচ্ছে সে নাচ না করে আর থাকা যাবে নাই। যাই হোক চলো, আরও তোমাদেরকে রথ টানার দু একটা ছোটোখাটো ভিউ দেখানোর চেষ্টা করছি। আর সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাই আমাদের পাশে থাকবে। তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো, যেভাবে সাপোর্ট করেছো, এই ভালোবাসা সাপোর্টটাই তোমাদের কাছে পেতে চাই। তো যাই হোক চলো, এই রথযাত্রার রথ টানার বা রথ এগিয়ে যাওয়ার আরেকটা মুহূর্ত। সত্যি যা বলার তা বলো, জীবনে কিছু কিছু অনুভূতি অনেক দিন পর পর আসে, সেই একই রকমভাবে এই রথ টানার অনুভূতিটাও এক বছর পরেই আসে। যাই হোক সবাই ভালো থাকবে, এটাই চাইবো। যাই হোক সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আবারও জানাই সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা বাংলা বাঙালি চ্যানেলের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ, খুব খুব ভালো থেকো সকলে।